আসসালামু আলাইকুম। আমরা শুদ্ধাচার বইটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে শুদ্ধাচার বইটি বের হয়েছে। আসলে সংক্ষেপে যদি বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে আছে যে শুদ্ধাচার শিক্ষা দেওয়া পিতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার। তো বর্তমান সময়ে আসলে আমরা আর্থিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছি, এটা সত্য। তো আমাদের নৈতিকভাবে মানবিকভাবে আরও এগিয়ে যাওয়ার জন্য শুদ্ধাচার চর্চার আসলে বিকল্প নেই। আসলে শুদ্ধাচার কী? শুদ্ধাচার হলো যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, যা কিছু মঙ্গলময়, তাই হলো শুদ্ধাচার। তো এই বইটা আসলে এমন একটি সংকলন যেখানে সমাজের জীবনের প্রতিটি স্তরের যেই যেই জায়গায় আমাদের শুদ্ধাচারী হওয়া দরকার তার ডিটেলস এটার মধ্যে আছে, এই বইটির মধ্যে। আমাদের পারিবারিক জীবনে, আমাদের ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, আমাদের ব্যবসায়িক পেশাগত জীবনে কোথায় কীভাবে আমাদের কোন ম্যানার মেনটেন করতে হবে তার প্রত্যেকটি জায়গায় অনেক বিস্তারিতভাবে আছে। তো আমি আমার কিছু পছন্দের দুই একটি কথা শেয়ার করছি, যেটা যেমন হতে পারে পারিবারিক জীবনে শুদ্ধাচার চর্চা। তো আমি আমার দুই একটি পছন্দের কথা শেয়ার করছি যে প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই বলুন শুকর আলহামদুলিল্লাহ, থ্যাংকস গড, হরি ওম বা প্রভু তোমাকে ধন্যবাদ একটি সুন্দর দিনের জন্য। যে পরিবারের ছোটো বড় সবার সাথে সালাম বিনিময়ের অভ্যাস গড়ে তুলুন। তা আসলে আমরা পরিবারে যত সালামের চর্চা করতে পারবো তত আমাদের মধ্যে পারস্পরিক মমতাবোধ, ভালোবাসা, শান্তি বেড়ে যাবে। পথ ও বাইরের বিরক্তি বা কষ্ট দরজার বাইরেই রেখে বাসায় প্রবেশ করুন হাসি মুখে। ঘরে ঢুকে প্রথমেই সবাইকে সালাম দিন। বাইরের থেকে ঘরে আসি তো আমাদের এই একটা জিনিসই যদি আমরা অনুসরণ করতে পারি তাতেই পরিবারের অনেক অংশ চেঞ্জ হয়ে যেতে পারে। এরকম প্রতিটা পাতায় পাতায় পড়তে পড়তে এই পারিবারিক জীবনের শুদ্ধাচার দেওয়া আছে। তারুণ্য হচ্ছে জীবনের প্রস্তুতি পর্ব, নিজেকে যোগ্য ও দক্ষ করে তোলার শ্রেষ্ঠ সময়। এ সময় খেয়ালিপনা বা অলসতায় নষ্ট করবেন না। আসলে একটা পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের তরুণ সমাজকে অনেক একটি নির্দেশনা দেওয়া হচ্ছে যে এই সময়টা আসলে নিজেকে তৈরি করার সময়। এখন আমাদের ভার্চুয়াল জগৎ নিয়ে আসলে আমরা পরিবারে, বাসায়, বাইরে সব জায়গায় খুব টেন্সড অবস্থায় আছি। তো এটার উপরও কিছু যদি আমরা নির্দেশনা থাকে তাহলে আমার মনে হয়, আমাদের মনে হয় যে আমাদের প্রযুক্তি ব্যবহারটা আরও সুন্দর হবে। যেমন 229 নম্বর পয়েন্টে একটি আছে যে ভার্চুয়াল সম্পর্কের কোনো ভিত্তি নেই, তাই পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে ভার্চুয়াল নয় বাস্তব সময় কাটান। ছায়া জগৎ থেকে বেরিয়ে আসুন, স্ক্রিনে নয় হাত দিয়ে স্পর্শ করুন সত্যিকারের ফুল। আসলে আমরা স্ক্রিনে অনেক ফুল দেখি, মাছ দেখি, অনেক কিছু দেখি, আমরা অনুভূতি ফিল করার চেষ্টা করি, কিন্তু বাস্তবে যখন আমরা একটি প্রকৃতির সাথে মিশে যাব, আমরা যখন বাস্তবে একটি মাছ ধরবো, বাস্তবে যখন একটা খাবার গ্রহণ করব, সেটা আসলে ছবির সাথে কোনো তুলনা হয় না। ঠিক সম্পর্কগুলোও এরকম যে আমাদের প্রত্যেকটা পরিবারের মা বাবা ভাই বোনের কাছে আমরা যাব, তাদের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করব। এই যে বাস্তব যোগাযোগ বৃদ্ধি করা, এটা আসলে ভার্চুয়াল জগতের সাথে এটার কোনো তুলনা হয় না। তো এই জন্য আমরা বাস্তববাদী হওয়ার জন্যে আমাদেরকে এখানে বলা হয়েছে যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কেন ইন্টারনেট আপনার প্রয়োজন তা নিজের কাছে স্পষ্ট করুন, কারণ যত স্পষ্ট হবে ব্যবহারও তত নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ আমরা যখন তখন ইন্টারনেটে যদি আমরা বসে পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের নিজেদের অজান্তে অনেক সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের সময় আসলে অনেক মূল্যবান, যে সময়কে আমরা যদি কাজে লাগাতে না পারি আমরা এক সময় নিজেদের সফলতার জায়গায় পৌঁছতে পারবো না। এখানে আমি আল কোরআন থেকে একটি কথা যদি বলি যে নিশ্চয়ই আল্লাহ সদাচারীকে ভালোবাসেন, সূরা মায়দার 13 নম্বর আয়াত। আসলে আমরা অনেক কিছু করি, অনেক বড় হই, অনেক কিছু করি, কিন্তু আমাদের আচরণটা যদি আসলে ঠিক না হয় দিন শেষে কিন্তু সবই কিন্তু কী হয়ে যায়, বৃথা হয়ে যায়। তো আমাদের দক্ষতার সাথে সাথে আমাদের সৎ হতে হবে, ভালো মানুষ হতে হবে। তো পরিশেষে আরেকটি কথা বলি, শেষ করতে চাচ্ছি, যে এটা আছে তিরমিজি শরীফের, সদাচারী ও চরিত্রবানরাই মহাবিচার দিবসে আমার প্রিয়জন হিসাবে কাছাকাছি থাকবে, আর অহংকারী, বাচাল, দুর্ব্যবহারকারী, বদমেজাজিরা আমার কাছ থেকে অনেক দূরে থাকবে। তো আমরা আসুন
আমরা শুদ্ধাচার এই বইটির মধ্য দিয়ে আমরা শুদ্ধাচারী হওয়ার চেষ্টা করি, সদাচারী হওয়ার চেষ্টা করি। আমরা ইহকালেও মানুষের অন্তরের কাছাকাছি এবং পরকালেও আল্লাহর রহমতের ছায়া, নিয়ামতের ছায়া থাকার চেষ্টা করি। তো এই সংক্ষিপ্তভাবে আমি শুদ্ধাচার বইয়ের কিছু আমার প্রিয় উক্তি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।